বারাণসীতে একাধিক প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়া রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন করেছেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বারাণসীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সংবর্ধনায় পৌঁছান। তার প্রথম ভাষণে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বারাণসীতে 1,500 কোটির বেশি মূল্যের সড়ক, জল পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদী। উল্লেখ্য, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম গুরুত্বপূর্ণ সফর যোগী রাজ্যে। এদিন সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারাণসীর সর্বাত্মক উন্নয়নের জন্য। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে পৌঁছান মোদী। সেখান থেকে সরাসরি তিনি হাজির হন বিএইচইউআই আইটি স্পোর্টস গ্রাউন্ডের সভাস্থলে। এখানে 280টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এরপরে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার উদ্বোধন করেছেন মোদী। জাপান ও ভারত যৌথভাবে এই রুদ্রাক্ষ কনভেনশন সেন্টার তৈরি করেছেন। এই ভবনের হলঘরে একসঙ্গে 1,200 মানুষ বসতে পারবেন। এদিন মোদী রুদ্রাক্ষ গাছের চারা রোপণ করে এই সেন্টারটি উদ্বোধন করেছেন। শ্রীগড়া এলাকায় তৈরি এই কনভেনশন সেন্টারটি তৈরি হয়েছে শিবলিঙ্গের আদলে। এই কনভেনশন সেন্টার উদ্বোধনের পর বিএইচইউ হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এরপর বারাণসীর এয়ারপোর্টে এসে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মোদী। বারাণসীতে রুদ্রাক্ষের উদ্বোধন ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। মাল্টি লেভেল পার্কিং, 3 লেনের উড়াল পুল, রামেশ্বরে বিশ্রামাগার, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।